আপনাদের সবাইকে নিউজ পালস বাংলায় স্বাগতম। আজকের আলোচনার বিষয় হল তুরস্ক। নিউজ পালস বাংলা চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। তুরস্কের নাম পরিবর্তন করা হয়েছে। আন্তর্জাতিক পরিসরে দেশটি এখন থেকে তুর্কিয়ে হিসেবে পরিচিত হবে। তুরস্কের আবেদনের প্রেক্ষিতে এ নামটি গ্রহণ করেছে জাতিসংঘ। বর্তমানে এটি বিশ্বে টার্কি হিসেবে পরিচিত। বাংলাদেশে আবহমানকাল থেকে এটি তুরস্ক হিসেবে পরিচিত। তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ তুর্কি এ নামটি গ্রহণ করেছে। বিশ্বের কয়েকটি দর্শনীয় দেশগুলোর মধ্যে অন্যতম হল তুরস্ক। প্রাকৃতিক দৃশ্যে ভরপুর তুরস্কে আছে পাহাড়, পর্বত, সমুদ্র, হ্রদ, জলপ্রপাত, নদী, বন এবং এমনকি উষ্ণ জলস্রোত। প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে তুরস্কে। ঐতিহাসিক এবং অতি আধুনিক শহর হিসেবে তুরস্ক বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছে। তুরস্কের খাবারেও জনপ্রিয় অনেক, বিশেষ করে তুর্কি চা ও কফি সব দেশের মানুষের কাছেই সমাদৃত। তুরস্ক মূলত একটি পর্বতবেষ্টিত উচ্চ মালভূমি। দক্ষিণ পশ্চিম এশিয়ার আনাতোলিয়া উপদ্বীপের সম্পূর্ণ অংশ এবং দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তের অংশবিশেষ নিয়ে গঠিত এ দেশটি। ফলে ভৌগোলিকভাবে দেশটি একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার অন্তর্ভুক্ত। প্রায় 95% এশিয়াতে এবং মাত্র 5% ইউরোপে অবস্থিত। তুরস্কের জনসংখ্যা প্রায় 7,15,00,000। মোট জনসংখ্যার গড় আয়ু 78.22 বছর। তুরস্কে বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে। এ কারণেই অবসর যাপনে বিশ্বের দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন তুরস্কে। যদি কখনো সময় করে এ দেশে ঘুরতে যেতে যান, তাহলে অবশ্যই কয়েকটি দর্শনীয় স্থানে ঢু মেরে আসতে ভুলবেন না। উল্লেখযোগ্য স্থানগুলো হল ইস্তাম্বুল, আঙ্কারা, বোড্রাম, কাস, আন্টালিয়া, ক্যাপসন, ক্যাপাডোসিয়া, এফিসাস, কুন্না, পামুককালে, বুরসা।